গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এই যে সোনা এখনও ঘুমোচ্ছে আর আমি উঠেছি অনেকক্ষণ, 5:30 উঠেছি, আমার সব টিফিন করাও হয়ে গেছে ওর জন্য, সোনার বাবার জন্য। এই যে সোনা আজকে নিয়ে যাবে স্কুলে চাউমিন, বলেছে কাল, অনেকদিন ধরেই বলছে, তাই চাউমিন করে দিলাম। ওর বাবাকেও দিয়ে দিয়েছি টিফিনে চাউমিন, আর এদিকে দিয়ে দিয়েছি আপেল, আর এর মধ্যে আছে একটা ডিম সেদ্ধ। আর এই যে আমাদের সকাল সকাল চাও হয়ে গেছে করা। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগছে, তো তোমরা সাথে থাকো। সোনাকে নিয়ে রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, ওই যে সোনা রেডি। তো চলো এখন সোনাকে আগে দিয়ে আসি। বেগুন ভাজা, ছুটি হয়ে গেছে, এই যে সোনার আমি বেরিয়ে গেছি, আজ আর বাড়ি ফিরিনি, স্কুলেই বসেছিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমরা টোটোতে উঠে গেছি, আমি সোনা, এই যে আর সোনা, এই যে আক কিনেছে, সোনা আক খাবে, তাই আক নিলাম। খুব টেস্টি তাই বলছে সোনা। বাড়ি চলে এসেছি, এসে ড্রেস ট্রেস গুলো ছেড়ে দিলাম, সোনাকে ছাড়িয়ে দিলাম, এখন এই যে আখের রস করব, নিয়ে এসছে খাবে বলে, জানি না কিভাবে করব, দেখি চেষ্টা করি, যদি করতে পারি তো ভালো, না হলে ছোট ছোট করে কেটে দেবো, বলবো আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাও। আমার স্নান হয়ে গেছে আর তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ বাইরে গান হচ্ছে, আসলে বাবা বসে বসে হারমোনিয়ামে মাঝে মাঝে প্র্যাকটিস করে, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। I'm
আমার যখন হবে দেহ পতন এশরিদয় মাঝি শ্রীগুরুদন যখন হবে দেহ পতন এশরিদয় মাঝি শ্রীগুরুদন আমি আর সোনা বসে পড়েছি এখন কি করছি সোনা না এখন কি করছি বলো আমরা খেতে বসেছি ইদু ফুরা সোনা আজকে এই যে সোনার কানের দুল পাপে কানের দুল আর সোনা খাচ্ছে এই দেখো দই কাতলা দিয়ে ভাত খাচ্ছে আজকে ওর কাম্মা বানিয়েছে দই কাতলা ও এটা খুব সুন্দর বানায় আমি রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না যদি না দেখিয়ে থাকি তো একদিন দেখিয়ে দেবো ঠিক আছে আর হচ্ছে বাবার গানটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও কমেন্ট বক্সে যদি তোমাদের ভালো লাগে গানটা আবারও একদিন এই গানটা আর একটা গান তোমাদের শোনাবো ঠিক আছে এমনি আমার শ্বশুরমশাই ঠাকুরের গানই আর কি করতে পারে আমাদের গুরুদেবের গান তো আমাদের গুরুদেব দীক্ষিত যারা তোমরা আছো প্লিজ জানিও কেমন লাগলো তো চলো এখন ঝটপটাকে সোনাকে খাওয়াই তারপর আবার কথা হচ্ছে খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে জোরে কথা বলতে পারছি না সোনা ঘুমাচ্ছে তাই আর আমি এখন একটা লাড্ডু খাচ্ছি খেয়ে উঠে মানে যেদিন মাছ হয় তো সেদিন মাছ খাওয়ার পর না নাই টক কিছু আর না হলে মিষ্টি কিছু মার খেতে ইচ্ছা করে মাছ আমি ভালোবাসি না খেতে আমি ডিমটা খেতে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি ডিম খেতে তো যাই হোক মাছ খেলে আমার মানে মুখটা কেমন করে তো আজকে আর চাটনি ছিল না সে কারণে একটা লাড্ডু দেখলাম ফ্রিজ খুলে লাড্ডু আছে নিয়ে আসলাম এই টুকটুক করে একটু খাবো খেয়ে তারপরে আজকে আর এখনই ভিডিওর কাজটা করবো না কারণ খুব ক্লান্ত লাগছে শরীর আজকে মানে আজকে উঠেছি 5:15 ঘুম থেকে ওর বাবার টিফিন করবো সোনার টিফিন করবো এইসবের জন্য একটু তাড়াতাড়ি উঠেছি তো যাই হোক ওই জন্য আজকে এডিটের কাজটা পরেই করব আজ হয়তো একটু রাত হয়ে যাবে এডিটের কাজ করতে রাতেই করবো এখন একটু শুয়ে পড়ব একটু ঘুমিয়ে নেব তারপরে যা আজকে এডিট করা রাতে হোক সন্ধ্যাবেলা তখন করব তো তারপরে ঘুম থেকে উঠি তারপরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সোনাকে একটু পড়াতে বসালাম আজকে ওর আন্টি আসে না ছুটি থাকে তো স্কুলের হোমওয়ার্ক আছে একটু পড়াবো পড়িয়ে তারপরে আমি কাজে যাব ওর তো পড়তেই ইচ্ছা করছে না তাও আর কি জোর জবরদস্তি সোনাকে একটু পড়ালাম হয়ে গেছে পড়ানো তারপরে দুপুরে তো বললাম তোমাদেরকে একটু শুয়েছিলাম আজকে মানে আর পাচ্ছিলাম না আজকে পড়ানো হয়ে গেছে সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়ে গেছে এখন একটু রান্না করব একটা নিরামিষ তরকারি করব আর রুটি হবে রাতে আজকে তো ভাবলাম নিরামিষ তরকারিটা যখন করছি তোমাদের সাথেও একটু শেয়ার করি তো চলো আজকে একটা সুন্দর নিরামিষ তরকারি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে পটল কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি
এখানে আছে বরবটি, এখানে আছে নারকেল কোরানো, আর এখানে আছে টমেটো। তো চলো এবার রান্নাটা করে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন সব সবজি আলাদা আলাদা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল এখনো আছে, এই তেলে এবার বরবটিগুলো ভেজে নেব। এবার পটলটা ভেজে নিচ্ছি ভালো করে, বরবটি ভাজা হয়ে গেছে, সুন্দর করে পটলটা ভেজে নেব। পটল ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে এই নারকেলটা একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো টেস্টি লাগে। নারকেল ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আর এভারেস্টের একটু ঘি দিয়ে দেব। এবার তেলের মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ আর আদা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাব, আর সাথে এই টমেটোটাও দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এই সব ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিই। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবারে ভালো ফুটে এসেছে, এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল এবং একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। তো এবার ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নারকেল ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে ঘি দেব, ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, লুচি এ ব্যতীত গরম ভাব দিয়েও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যেহেতু নিরামিষ, তো তোমরা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তো রান্নাবান্না করে, কাজকর্ম সব কমপ্লিট করে আমি এখন ঘরে চলে এসেছি। খাওয়া হয়নি এখনও, খাওয়ার আগে ভাবছি যে নিজেরও তো একটু নিজেকে টাইম দেওয়া উচিত। তো অনেক দিন হয়ে গেল মুখে একটু প্যাক লাগাইনি, তাই ভাবলাম আজকে একটু মুখটায় প্যাক লাগাই। আমার মনে হয় সব কাজের সাথে সাথে নিজের শরীরের উপরও যত্ন নেওয়াটা আমাদের খুবই প্রয়োজন আছে। তো যাই হোক, আমি এখন সুন্দর করে প্যাকটা লাগিয়ে শুকিয়ে প্যাকটাকে ধুয়ে ফেলবো এবং তারপরে খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিটে বসবো, কারণ আজকে দুপুরে তো এডিট করতে পারিনি। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক আইডিটা ফলো করো। টাটা, সবাই ভালো থেকো।